নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনাদের পরিবারে কারোর কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1, 2 বা AA রেশন কার্ড থেকে থাকে এবং সেই সঙ্গে আপনাদের পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর। এবারে কিন্তু রাজ্যের তরফ থেকে নতুন ঘোষণা অনুযায়ী বিনামূল্যে রেশনের সাথে সাথে মহিলাদেরকে দেওয়া হবে স্মার্টফোন। তো বন্ধুরা, এই বিনামূল্যে স্মার্টফোন বর্তমানে আপনারা কারা কারা পাবেন, কীভাবে পাবেন আর এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে নতুন ঘোষণা অনুযায়ী আপনাদের পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তার কাছে যদি একটা রেশন কার্ড থেকে থাকে, তাহলে সেই সমস্ত মহিলাদেরকে 8,000 টাকা দামি মোবাইল ফোন দেওয়া হবে। তো কারা কারা পাবেন এই মোবাইল ফোন এবং কিভাবে এই মোবাইল ফোন দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সেটা আমরা এক এক করে জেনে নেব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, বর্তমানে রাজ্যের দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীদের প্রত্যেক বছরের মতো তরুণের স্বপ্ন প্রকল্পে এবারেও 10,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে ট্যাব কেনার জন্য, যার জন্য পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজেও কিন্তু বেশ কিছুটা সুবিধা হয়। এবারে দেখুন, বলা হয়েছে, তবে এবার রাজ্যের বড় ঘোষণা, মহিলাদেরকেও দেওয়া হবে বিনামূল্যের 8,000 টাকার মোবাইল। তো বুঝতেই পারছেন, 8,000 টাকার মোবাইল দেওয়া হবে। তো কারা কারা পাবেন এই মোবাইল, কীভাবে মোবাইল পাওয়া যাবে এবং কবে থেকে পাওয়া যাবে, সেই বিষয়ে কী কী জানানো হয়েছে আমরা এক এক করে জেনে নেব। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, বর্ধমানের জনসভায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যারা আশা ওয়ার্কার রয়েছেন বা যারা আইসিডিএসে চাকরি করেন, সেই সমস্ত কর্মীদেরকেও স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, দেখুন, বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মী এবং আইসিডিএসে যে সমস্ত মেয়েরা রয়েছেন তাদেরকে 8,000 টাকা দামি স্মার্টফোন দেওয়া হবে। এর পাশাপাশি বর্ধমানবাসীকে হেলিপ্যাডও উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বলা হয়েছে, সোমবার পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন প্রকল্পের কথাও জানান। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, 10 লক্ষ টাকা দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি, ছেলে মেয়েদের হাতে পড়াশোনা করতে ট্যাব কিনে দিচ্ছি, আরও 20,000 স্মার্ট কার্ড বিলি করবো, এই জন্য কিন্তু এগুলো তৈরিও রয়েছে। এরপর আশাকর্মীদের ফোন দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার কিন্তু আইসিডিএস এবং আশাকর্মীর যে সমস্ত মেয়েরা রয়েছেন তাদেরকে 8,000 টাকার যে মোবাইল ফোন, সেটা কিন্তু তাদের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, অথবা মোবাইল ফোনগুলো কিন্তু একটি একটি করে তাদের হাতে তুলে দেওয়া হবে। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে যদি আপনাদের কাছে কোনোরকম কোনো রেশন কার্ড থেকে থাকে, আপনারা যদি আশাকর্মীতে কাজ করেন বা বর্তমানে আইসিডিএসে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাও 8,000 টাকা দামি একটি মোবাইল সরাসরি পেয়ে যেতে পারেন রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড আছে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন।